দর্শক আপনারা নিশ্চয়ই আপনাদের প্রিয় তারকাদের সম্পর্কে জানতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব কলকাতার বাংলা সিনেমার এই সময়ের সবচেয়ে ধনী সাতজন নায়িকা সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের জানাব কলকাতার নায়িকাদের মধ্যে কে সবচেয়ে ধনী এবং কে কত টাকার মালিক সেই বিষয়ে তাহলে চলুন শুরু করি মিমি চক্রবর্তী দু সালে সিনেমা জগতে আবির্ভাব হয় তার মিমির বর্তমান বয়স তিরিশ বছর তিনি কলকাতার এই সময়ের অন্যতম সেরা জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি পনেরো থেকে বিশ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন যা যায় তার মোট সম্পদের পরিমাণ ২৮ কোটি রুপির সমান কৌশানী মুখার্জি খুব অল্প সময়েই টলিগঞ্জে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন এই নায়িকা বর্তমানে সিনেমা প্রতি তিনি দশ থেকে বারো লাখ রুপি করে নিচ্ছেন এবং তার মোট সম্পদের পরিমাণ পনেরো কোটি রুপির সমান শান্তিকা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত দর্শকদের বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী সুপারস্টার জিতের সঙ্গে শান্তিকার জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে তিনি ছবি প্রতি পারিশ্রমিক হিসেবে বারো থেকে পনেরো লক্ষ রুপি নিচ্ছেন যা যায় তার মোট সম্পদ ২২ কোটি রুপির সমান শ্রাবন্তী কলকাতার মিষ্টি মেয়ে খ্যাত জনপ্রিয় নায়িকা তিনি দীর্ঘদিন যাবৎ জনপ্রিয়তার সঙ্গে সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি বর্তমানে সিনেমা প্রতি বিশ থেকে পঁচিশ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী যা যায় তার মোট সম্পদের পরিমাণ আটত্রিশ কোটি রুপির সমান নুসরাত জাহান টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান তার বর্তমান বয়স উনত্রিশ বছর কলকাতার বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রী তিনি বর্তমানে প্রতিটি সিনেমায় কাজ করার জন্য তিনি আঠারো থেকে বিশ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন মিডিয়ার বিভিন্ন সূত্র থেকে যাওয়া যায় তার মোট সম্পদ বিয়াল্লিশ কোটি রুপির সমান এবার আসি টলিউড কুইন কোয়েল মল্লিকের কাছে কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোয়েল কতটা জনপ্রিয় সেটা কারোই অজানা নয় এই অভিনেত্রী বর্তমানে ছবি প্রতি বিশ থেকে পঁচিশ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন যা যায় তার মোট সম্পদ পঁচাত্তর কোটি রুপির সমান শুভশ্রী একথা কারোই অজানা নয় শুভশ্রী কলকাতার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা কেউ কেউ তাকে কলকাতার বাংলা সিনেমার এই সময়ের সর্বাধিক জনপ্রিয় নায়িকাও বলে থাকেন পারিশ্রমিকের দিক থেকেও তিনি অন্যান্য নায়িকাদের চেয়ে অনেক এগিয়ে আছেন বর্তমানে প্রতিটি ছবিতে কাজ করার জন্য তিনি বাইশ থেকে পঁচিশ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন যা তার মোট সম্পদের পরিমাণ বান্ন কোটি রুপির সমান প্রিয় দর্শক বুঝতেই পারছেন কলকাতার এই সময়ের সবচেয়ে ধনী নায়িকা কোয়েল মল্লিক তো প্রিয় দর্শক এই নায়িকাদের মধ্যে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন